আসসালামু আলাইকুম I hope you guys are doing well চলে এলাম আরো একটি ভিডিও নিয়ে আজকে ভিডিও টপিক হচ্ছে স্টোরেজ সলিউশন রিলেটেড এবং আজকে আমরা কথা বলবো এইটার রিসেন্টলি রিলিজকৃত SSD এবং RAM নিয়ে এই ডিভাইসগুলো আমি পার্সোনালি ইউজ করেছি এবং ইউজ করার পর যেমনটা স্পিড পারফরম্যান্স এক্সপেক্ট করেছিলাম ঠিক তেমনটাই পেয়েছি তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আজকের এই ভিডিও নিয়ে এই ডিভাইসগুলো দিয়ে আপনাদের রেগুলার কম্পিউটিং ওয়ার্কফ্লো রিভলিউশনাইজ করতে সক্ষম হবে তো চলুন অনেক তো প্রশংসা শুনলাম এই ডিভাইসগুলো নিয়ে এবার ফুল ভিডিওতে চলে যাওয়া যাক জনপ্রিয় ব্র্যান্ড এডাটাকে বলা হয় স্টোরেজ সলিউশনের জগতে ওয়ান অফ দ্য পায়োনিয়ার ব্র্যান্ড এটি এমন একটি টপ নচ কোম্পানি যা তার স্টোরেজ সলিউশনের জন্য ওয়ার্ল্ড ওয়াইড রিনোউন্ড এবং এই ধারাকে বজায় রেখে বাংলাদেশের মার্কেট প্লেসে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের হাত ধরে রিসেন্টলি তার রিলিজ করেছে আনবিলিভেবল ফাস্ট দুটি গেম চেঞ্জিং সলিড স্টেট ড্রাইভ এবং একটি গেমিং RAM এর মধ্যে এডাটা Legend 960 এবং Legend 900 এই দুটি হলো SSD এবং XPG Lancer RGB DDR5 এটি হলো একটি গেমিং RAM যেগুলো হাই পারফরম্যান্স কম্পিউটিং কে নতুন ভাবে ডিফাইন করতে সক্ষম চলুন এবার জেনে নেই এই ডিভাইসগুলোর সম্পর্কে একটু ইন ডিটেইলসে আমার হাতে এখন রয়েছে এডাটা Legend সিরিজের দুটি SSD যার একটি হচ্ছে এডাটা Legend 960 এবং আরেকটি হচ্ছে এডাটা Legend 900 এবং 900 যেটি তার স্টোরেজ ক্যাপাসিটি হচ্ছে 512 GB এবং 960 যেটি তার স্টোরেজ ক্যাপাসিটি হচ্ছে 1 TB এই দুটি SSD তেই রয়েছে PCIe Gen 4x4 ইন্টারফেস এবং M.2280 ফর্ম ফ্যাক্টর Legend 960 এবং 900 উভয় পাওয়ারফুল কন্ট্রোলার এবং 3D ন্যানো ফ্ল্যাশ মেমোরি সহ অ্যাডভান্স টেকনোলজি দিয়ে সজ্জিত অ্যাডভান্স টেকনোলজির এই ফিচারসগুলো একটি SSDর মাসেল এবং ব্রেনের মতো যা তাদের সঠিক কাজ করাকে নিয়ন্ত্রণ করে তাছাড়া এই SSD দুটি মাল্টি ডিভাইস সাপোর্টেড আপনি আপনার শখের পিসিতে বা ল্যাপটপে এটি ব্যবহার করতে পারবেন অথবা গেমিং এর সময় PS5 বা Xboxেও খুব ইজিলি অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারবেন পারফরম্যান্সের ব্যাপারে বলতে গেলে Legend 960 এই ডিভাইসটি পিসি কিংবা ল্যাপটপে ব্যবহারের সময় সেকেন্ডে 7400 মেগাবাইট পর্যন্ত এবং গেমিং এর সময় PlayStation 5 এর মতো প্ল্যাটফর্মে সেকেন্ডে 6400 মেগাবাইট পর্যন্ত রিডিং স্পিড দিতে সক্ষম এবং Legend 900 এই ডিভাইসটি পিসি কিংবা ল্যাপটপে ব্যবহারের সময় সেকেন্ডে 7000 মেগাবাইট পর্যন্ত এবং গেমিং এর সময় PlayStation 5 এর মতো প্ল্যাটফর্মে সেকেন্ডে 6200 মেগাবাইট পর্যন্ত রিডিং স্পিড দিতে সক্ষম তাছাড়া এই দুটি SSD তেই রয়েছে হিট ভাইব্রেশন এন্ড শক রেসিস্ট্যান্স এর মতো ফিচার এছাড়াও এই দুটি SSD আসে 5 বছরের ওয়ারেন্টি কভারেজের সাথে এরপরের যে ডিভাইসটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে গেমিং জগতে ট্রু গেম চেঞ্জার এবং সেটি হচ্ছে এডাটা XPG Lancer RGB DDR5 গেমিং RAM এটিকে শুধুমাত্র একটি মেমোরি মডিউল ভেবে ভুল করবেন না এটিকে বলা হয় পাওয়ার হাউস যেটিকে স্পেশালি ডিজাইন করা হয়েছে আপনার গেম প্লেকে টার্বোচার্জ করার জন্য এই র্যামটি হলো 6000 বাস স্পিডের একটি র্যাম যেটাকে ওভারক্লকিং করা যায় খুব ইজিলি কারণ এই র্যামটিতে রয়েছে Intel XMP 3.0 এবং AMD EXPO উভয় সিস্টেমের কম্প্যাটিবিলিটি মোটামুটি ওভারক্লকিং এর মাধ্যমে আপনি এটি থেকে 7200 MTS এর সুপার ফাস্ট স্পিড পেতে পারেন আরামসে এই র্যামটির CAS ল্যাটেন্সি যথাক্রমে 30, 40, 40 এই র্যামটি সবথেকে আকর্ষণীয় যে ফিচারটি হচ্ছে সেটি হচ্ছে এই র্যামে ব্যবহৃত কাস্টমাইজেবল RGB লাইটিং ইফেক্টস তাছাড়া র্যামটিতে ব্যবহৃত হিট সিঙ্কটি এনশিওর করে অপটিমাল থার্মাল ম্যানেজমেন্ট এবং এটি ইন্টেন্স গেমিং এর মুহূর্তে আপনার CPU সিস্টেমকে ঠান্ডা রাখতে সহায়তা করে এছাড়া এনহ্যান্সড পারফরম্যান্স এবং স্ট্যাবিলিটির জন্য এই র্যামটিতে রয়েছে PMIC পাওয়ার ম্যানেজমেন্ট ইন্টিগ্রেটেড সার্কিট এবং ECC এরর কারেক্টিং কোড যেটা পিসিকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহায়তা করে মাত্র ৭২.৪ গ্রাম ওজনের এই র্যামটির ডাইমেনশন হলো 133.35 × 43.56 × 8 mm তাছাড়া এই র্যামটি আসে লিমিটেড লাইফটাইম ওয়ারেন্টির সাথে সো গাইজ আর দেরি কিসের XPG Lancer DDR5 এর সাথে তৈরি করুন আপনার গেমিং এর এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স করুন স্পিড ডিউরেবিলিটি এবং স্টাইলের এক নতুন সংমিশ্রণ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই শেষ পর্যন্ত দেখেছেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও কিংবা ওভারভিউ নিয়ে আসসালামু আলাইকুম ভালো থাকবেন